মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীমের সঙ্গে স্পর্শে যারা আসবে যদি জিরো হয়ে আসে, হিরো বানিয়ে দেবে কে? কথা বলতো, হিরো বানিয়ে দেবে কে? আল্লাহ। এই কোরআনুল কারীমের জন্য আমরা যখন কোরআনুল কারীমের জন্য আমরা যখন রেহেল বানাই কাঠ দিয়ে, কি দিয়ে রেহেল বানাই? কাঠ দিয়ে। এই কাঠ দিয়ে আমরা যখন আসবাবপত্র বানাই, খাট বানাই, সোফা বানাই, আরো অন্য অন্য জিনিস বানাই, সেই কাঠখানার মধ্যে আমরা বসি, সোফার মধ্যে বসি, খাটের মধ্যে শুই, সেই খাটের মধ্যে সোফার মধ্যে আমাদের পা লাগে, সেই কাঠের টুকরাখানা যদি একখানা টুকরা দিয়া রেহেল বানানো হয়, কোরআনুল কারীম রাখা হয় নাই, সেই রেহেল খানার মর্যাদা বাড়িয়ে দেন কে? আরো আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। মোহতারাম হাজেরিন, রেহেল কাঠ দিয়ে রেহেল আমরা বানিয়েছি, কোরআন শরীফে কোনো রাখা হয় নাই, কিন্তু রাখা হয় নাই শুধুমাত্র বানানো হয়েছে, সেই বানানোর পরক্ষণে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই কাঠের মর্যাদা বাড়িয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, কোরআনুল কারীমের জন্য আমরা যখন কাপড় দিয়ে জুজদান বানাই, যেই কাপড় দিয়ে আমরা রেহেল বানাই, যেই কাপড় দিয়ে আমরা পায়জামা বানাই, যেই কাপড় দিয়ে পাঞ্জাবি বানাই, শার্ট বানাই, প্যান্ট বানাই, যেই কাপড় দিয়ে বাচ্চার ময়লা পরিষ্কার করা হয়, সেই কাপড়খানা যখন কোরআনুল কারীম বাঁধার জন্য জুজদান বানানো হয়, জুজদান বানানো হয়েছে, কোরআনুল কারীম এখনো বান্ধা হয় নাই, তৎক্ষণে সঙ্গে সঙ্গে সেই জুজদানের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে কোরআনুল কারীমের সঙ্গে স্পর্শে যারা আসবে তাদেরকেই মর্যাদা সম্পন্ন বানিয়ে দেবেন কে? আল্লাহ। মহতারাম হাজেরিন, তাহলে মুজিজা আমি দেখাতে চেয়েছিলাম কিভাবে দেখেন, এই যে আজকে যে বসুনীয় পাড়া তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, টাকা খরচ হয়েছে কি হয় নাই কথা বলেন? টাকা খরচ হয়েছে কি হয় নাই? হয়েছে। এইরকম কোন যদি একটা পলিটিক্যাল সমাবেশ করা যেত, পলিটিক্যাল সমাবেশ, রাজনৈতিক কোন সমাবেশ করা যেত, তাহলে এখানে যত টাকা খরচ হয়েছে তার থেকে লক্ষ লক্ষ টাকা বেশি খরচ হতো কি হতো না কথা বলেন? হতো। এরপরে যে লোকজন আসতো সেই লোকজনের থেকে প্রশাসনে বেশি থাকতো কথা বলেন? প্রশাসনে বেশি থাকতো, দেখা যাবে পুলিশ প্রশাসন, আর্মি, মিডিয়া, সেনা কর্মকর্তা, এরাই বেশি, এরা প্রত্যেকটা মানুষকে বলতো এই বসো বসো বসো, মানুষ বসতো না, মানুষ বসতো না, কেউ চিনে বাদাম চাবাইতো, কেউ সিগারেট টানতো, কেউ বিড়ি টানতো, কেউ নেশা করতো, কেউ গল্প গুজব করতো, কেউ এদিক ওদিক তাকাতো কথা বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজকে আজকে আপনারা যেখানে আসছেন আপনাদেরকে কেউ বলছে যে বসো, এই বাবা বসো, এই ছেলে বসো, বলছে কোন প্রশাসন আছে? স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, র‍্যাব, আর্মি, কেউ নাই, কেউ আপনাকে বসতে বলে নাই, কেউ বলে নাই, বসতে বলছে কেউ বলে নাই, এরপরেও আপনারা শান্তশিষ্ট ভাবে শৃঙ্খলতা বজায় রেখে আপনারা এখানে বসে আছেন কথা বলেন কথা ঠিক কিনা? কোরআনুল কারীম শুনতে এসে, মনোযোগ দিয়ে শোনেন, ব্রেন খাটান, কোরআনুল কারীম শুধুমাত্র কেবলমাত্র শুনতে এসেছেন, কি শুনতে এসেছেন, শুনতে আসে যদি এইরকম পরিবেশ হয়, এইরকম শৃঙ্খলা হয়, তাহলে সেই কোরআনুল কারীম খানার আইন যদি পার্লামেন্টে পাশ হতো, সেই আইন অনুযায়ী এই দেশটা যদি চলতো, তাহলে সেই দেশটা জান্নাতুল ফেরদাউসে পরিণত হয়ে যেত কথা বলেন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বাবা? আর আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? যে কোরআনুল কারীম খানা শুনতে এসে এইরকম শৃঙ্খলা হয়, যে কোরআনুল কারীম খানা শুনতে এসে লক্ষ লক্ষ জনতার সমাগম হয়, আমার ডক্টর মিজানুর রহমান হাজারি ভাইয়ের লক্ষ জনতার সমাগম হয়, আমির হাজা ভাইয়ের লক্ষ জনতার সমাগম হয়, সেখানে কোনো প্রশাসন থাকে না, পুলিশ থাকে না, র‍্যাব থাকে না, আর্মি থাকে না, সেখানে শুধু শুনতে এসে এইরকম একটা শৃঙ্খলা দেখা যায়, সেই কোরআনুল কারীম খানার আইন যদি পার্লামেন্টে পাশ হয়, তাহলে এই দেশটা জান্নাতুল ফেরদাউসে পরিণত হয়ে যাবে কথা বলুন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে এই কোরআনুল কারীম খানা, কোরআনুল কারীম খানা যিনি নাজিল করেছেন তিনি কে? কার উপরে নাজিল করা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনুল কারীম খানা নাজিল করা হয়েছে। মহতারাম হাজেরিন, এই কোরআনুল কারীম খানা
শুরু থেকে বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত, বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত কথাগুলি কার? কথা বলতে হবে কথাগুলো কার? আল্লাহ। এর কোন কথা মানুষের? কথা বলেন কোন কথা মানুষের? না। বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটি কথা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের হচ্ছে প্রত্যেকটি কথা। তো এই কুরআনুল কারীম খানে নাযিল হয়েছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীম খানে নাযিল করা হয়েছে। কত বছর বয়স, কত বছর লাগছে সময় কত বলেন তো? 23 বছর বয়সে কুরআনুল কারীম, অর্থাৎ 23 বছর সময় লাগছে কুরআনুল কারীম খানে পরিপূর্ণভাবে নাযিল হইতে। কত বছর? 23 বছর। এমন সময় কুরআনুল কারীম খানে নাযিল হয়েছিল যে সময় ছিল না কোনো কম্পিউটার, যে কোনো ছিল যে সময় ছিল না রেডিও, যে সময় ছিল না টেলিভিশন, যে সময় ছিল না ফ্যাক্স ইত্যাদি ইত্যাদি ছিল না। সেই সময় কুরআনুল কারীম খানা লিপিবদ্ধ করা হইতো চামড়াতে, মোটা মোটা সেই সময় যে কাগজ ছিল সেই কাগজে হাড্ডির মধ্যে লেখা হইতো। নবী আলাইহিস সালাম ভাবতেছিলেন, চিন্তা করতেছিলেন যেন কোন আয়াত একটি হরফ একটি জবরজের পেশ হরকতের জন্য বাদ না যায়, এই জন্য নবী আলাইহিস সালাম খুব চিন্তা করতেছিলেন আর খুব তাড়াহুড়ো করতেছিলেন, আর খুব তাড়াহুড়ো করতেছিলেন মুখস্থ করার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দেখলেন আমার নবী আলাইহিস সালামের মুখস্থ করতে খুব কষ্ট হচ্ছে। নবী আলাইহিস সালামের এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীম নাযিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল বি। ও নবী আলাইহিস সালাম, ও আমার হাবিব, ও আমার দোস্ত, তাড়াহুড়া করার কোনো দরকার নাই, কষ্ট করার দরকার নাই, শুধুমাত্র কেবলমাত্র জিব্রাইল আলাইহিসসালামের, জিব্রাইল আলাইহিসসালাম একবার যখন কুরআনুল কারীম খানা নিয়ে আসবেন, আপনার আয়াত নিয়ে আসবেন, আপনি শুধুমাত্র জিব্রাইল আলাইহিসসালামের সঙ্গে একবার করে উচ্চারণ করবেন গোটা কুরআন শরীফ মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। বলেন শুধু তাই নয়, সুন্দর করে তেলাওয়াত করে করে মানুষকে বোঝাতে পারবেন এই দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের। শুধু তাই নয়, প্রতিটি মানুষ কুরআনুল কারীম তেলাওয়াত শুনে আপনার মুখ মোবারক থেকে তেলাওয়াত শোনার পরে মানুষ পাগল হয়ে যাবে, দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে এই দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, হযরত নবী আলাইহিসসালাম কুরআনুল কারীম খানা তেলাওয়াত করতেছেন এত সুন্দর মজা, এত সুন্দর করে তেলাওয়াত করতেছেন আর মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। যখন দলে দলে লোকজন ইসলামের মধ্যে প্রবেশ করতেছিল তখন কাফেরদের হতাশা শুরু হয়ে গেল, আর মনে হয় মুহাম্মাদের সঙ্গে আমরা পারি না, মুহাম্মাদ মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় সমস্ত লোকগুলোকে ইসলামের মধ্যে ঢুকায় নাই, এইরকম যখন অবস্থা চলছিল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়ার পরে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লোক লাগায় দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আসে তাকে খুঁজে নাও, খুঁজে নেওয়ার পরে তাকে কতল করা হবে, হত্যা করা হবে, এরকম সিদ্ধান্ত নেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুঁজতে খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজা শুরু করে দিল। খুঁজতে খুঁজতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল মসজিদুল হারামে। মসজিদুল হারামে যাওয়ার পরে দেখে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। এমতো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পিছনে দাঁড়িয়ে গেলেন, পিছনে দাঁড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাবতেছেন মনে মনে, যেহেতু মুহাম্মদ নামাজ পড়তেছে নামাজটা শেষ হয়ে যাক, নামাজটা শেষ হয়ে যাক, শেষ হওয়ার পরে দেখা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে কিভাবে কতল করা হয়। মুসলমান ভাইরা আমার খেয়াল করে শুনেন, অন্তরের কানগুলো লাগায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়িয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়িয়ে আছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব সভার সভাপতি,
কুরআনুল করিম খানা তেলাওয়াত করতেছেন, খেয়াল করেন যে কুরআনুল করিম খানা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নাযিল করেছেন, যার উপরে নাযিল করেছেন তিনি তেলাওয়াত করতেছেন, সেই তেলাওয়াত শুনতে কত মধু হবে একটু খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছেন, নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর কথা পায় কোথায়, এত সুন্দর সুন্দর কথা কিভাবে পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো তো স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ভার্সিটিতে পড়ে নাই, তাকে কোনো শিক্ষকও শিখায় নাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর সুন্দর কথা কোথায় পায়। যখন জাহেল ছিলেন তখন এটা ভাবতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিন শিখাচ্ছে। কে শিখাচ্ছে? জিন শিখাচ্ছে। আমার নবী বিশ্ব সবার সভাপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে জিন শিখাচ্ছে, কিন্তু আমার নবী বিশ্ব নবী বিশ্ব সভার সভাপতি তার এই মনের ভাবনার প্রতিবাদ করতেছেন আমাদের মধ্য থেকে, বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বিশ্ব সভার সভাপতি কুরআনুল কারীম দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, ও ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এটা জিনের কথা নয়, এটা হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা, বলুন সুবহানাল্লাহ। এটা কার বর্ণনা? বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নামাজের মধ্যে থেকে উত্তর দিলেন যে না, এটা কোনো জিন শিখাচ্ছে না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করতেছেন জিন যদি না শিখায় তাহলে মনে হয় মুহাম্মদ কখন জানি কবি হয়ে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন জানি কবি হয়ে গিয়েছে। এবার আমার নবী বিশ্ব নবী বিশ্ব সভার সভাপতি তার এই বক্তব্য তার এই কথার প্রতিবাদ জানালেন নামাজের মাধ্যমে কিভাবে, وما هو بقول شاعر قليلا ما تؤمنون. الله اكبر বলেন বিশ্বনবী বিশ্ব সভার সভাপতি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিন্তা ভাবনা এই ভাবনার প্রতিবাদ জানালেন নামাজের মাধ্যমে, এটা কোন কবির কথা নয়, তোমরা অল্প সংখ্যক লোক ওই বিশ্বাস স্থাপন করো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন যদি জিন না শিখায় যদি কবির কথা না হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন জানি গণক হয়ে গিয়েছে, গণক যদি না হয় তাহলে মনের খবর ঠিক কিনা। আপনারা গণকের কাছে যান না যান? যান, নাউজুবিল্লাহ বলেন, গণকের কাছে আপনারা যান, আপনারা স্বীকার করছেন গণক একটা ভুয়া। গণক কি ভুয়া? ওই কিচ্ছু জানে না গণক, কিচ্ছু জানে না গণক, কিচ্ছু জানে না। আপনাদেরকে ধোকা দেয়, আপনাদেরকে কি দেয়? ধোকা দেয়, ধোকা দিয়ে আপনাদের কাছ থেকে টাকা আদায় করে নেয়, মোটা মোটা টাকা আদায় করে নেয়। তার সাথে শয়তান থাকে। কি থাকে? শয়তান থাকে। আপনি যাওয়ার আগে শয়তান তার কান মন্ত্র দেয় যে অমুক ব্যক্তিটি আসতেছে এই কাজের জন্য ওই কাজের জন্য। বউর সাথে বলে না, স্বামীর সাথে বলে না, সন্তানের সাথে বলে না, কথা কন। আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে বলে দেয় যে আপনি এই জন্য আসছেন, আপনার বউর সাথে বলে না। এই কথা কন না কেন? আরো জোরে বলে কথা কন না কেন? তখন তো অবাক হয়ে যায় যে কি মুই তো কেবল আনু। হ্যাঁ, অম্বরের ভাষা বলি আর কি, মুই তো কেবল আনু, মেলা বসাইনি, তাতে মোর বউর সাথে সমস্যা, মোর বউর সাথে ঝগড়া, এক মাস থেকে বউর সাথে কথা নাই, মোর বউর সাথে এক বিস্তার, মুই সাথে এক বিস্তার, এই কথা কর না কেন? হ্যাঁ, এটা কিভাবে বুঝলে গণ? শয়তানে কি পড়ায় দিল? শয়তানে পড়ায় দিল। গণক কিচ্ছু জানে না, গণক কচু জানে। গণক কি জানে? কচু জানে। এই গণকের ফালতু ধরনের গণকের কাছে যাবেন না, কথা বলেন, কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, কানগুলো খাড়া করেন। বিশ্ব নবী বিশ্ব সভার সভাপতি
নামাজের মাধ্যমে জানিয়ে দিলেন এটা কোন কবির কথা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই বিশ্বাস স্থাপন করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি জিনের কথা না হয়, কবির কথা না হয়, তাহলে গণকের কথা। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন, বিশ্ব নবী বিশ্ব সভার সভাপতি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা কোনো গণকের কথা নয়, তোমরা অল্প সংখ্যককে অনুধাবন করো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বিশাল একটা প্রশ্নবোধক শব্দ আমার সামনে ঘটতেছে, আমার পায়ের নিচ থেকে মাটি খসে পড়ে যাচ্ছে। যদি জিন না শিখায়, কবি যদি না হয়, গণক যদি না হয়, তাহলে কি এটা বিশাল একটা প্রশ্নবোধক শব্দ আমার সামনে ঘুরপাক খাচ্ছে, এটা কে কে শিখাচ্ছে? আল্লাহর নবী বিশ্ব নবী বিশ্ব সভার সভাপতি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আমাদের মাধ্যমে, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে নাজিল কৃত বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইসলামের শিকড় সহ মনে হয় যে আমার হৃদয়ে আঘাত হানতেছে, আমার হৃদয়ে হানতেছে ইসলামের শিকড় সহ। সেই সময় যে যারা ডাকাত ছিল, চোর ছিল, ডাকাত ছিল, যারা সম্পদের ভক্ষক ছিল তারা সম্পদের রক্ষক হয়ে গেল, যারা নারীর সতীত্বের ভক্ষক ছিল তারা মা বোনদের ইজ্জতের রক্ষক হয়ে গেল। সেই সময় যে কঠিন পরিবর্তন হয়ে গিয়েছিল, সেই পরিবর্তনের পিছনে যে কিতাবখানা কাজ করেছিলেন, সেই কিতাবখানার নাম কি আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলুন, সেই কিতাবখানার নাম হলো আল কোরআনুল করিম। সেই কিতাবখানা আজও আছে না নাই? সেই কিতাবখানা আজও আছে না নাই? মহতরম হাজিরিন, এই কিতাবখানা হচ্ছে ইসলাম প্রচারের একটা মূল হাতিয়ার, ইসলাম প্রচারের মূল হাতিয়ার। ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা, হেদায়েতের মশাল হচ্ছে কোরআনুল করিম। কথা বলুন, কথা ঠিক কিনা? হেদায়েতের মশাল হলো এই কোরআনুল করিম। ওয়া মানারিল হিকমা, বিজ্ঞানের সূর্য মিনার হচ্ছে কোরআনুল করিম। কথা বলেন, কথা ঠিক কিনা?